আজকে আমি রান্না করে দেখাবো সিম্পল একটা খিচুড়ি। এর জন্য যা যা লাগবে, এক রাইস কুকারের এক পট সিদ্ধ চাল, আতপ চাল এক মুষ্টি বা দুই মুষ্টিও দেওয়া যেতে পারে, মসুর ডাল দুই হাত দিয়ে দুই মুষ্টি মেপে নেবো আমি। এবার আমি চাল ডালগুলো ভালো করে ধুয়ে হাঁড়িতে দেব। আমি চাল ধুয়ে হাঁড়িতে রেখেছি, এখন এতে যা যা লাগবে, লবণ এক চা চামচ, একটুখানি হলুদ, জিরা, রসুন বাটা এক চা চামচের মতো, আদা বাটা এক চা চামচ, গরম মশলাগুলো আমি থেতো করে রেখেছি, একটু দারচিনি, সাদা এলাচি, কালো এলাচি, দুটো তেজপাতা দেব, আর মরিচ, পেঁয়াজ। এবার আধা কাপের মতো তেল দিয়ে আমি খিচুড়িটা মাখিয়ে দেবো। এবার 3 কাপের মতো পানি দেবো। রান্না হতে কিছুটা সময় লাগবে। ঢেকে দিলাম, 20 মিনিটের মতো সময় লাগবে খিচুড়ি রান্না হতে। তৈরি হয়ে গিয়েছে খিচুড়ি। নামানোর আগে এতে একটু ঘি দিলে এর স্বাদ এবং গন্ধ দুটোই অনেক ভালো আসে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি